নবীজির ভবিষ্যদ্বাণী বলবো বলবো কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খিলাফাতু বাদি সালাসুনা আমান আমি নবী বিদায় নিয়ে চলে গেলে দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামিক খেলাফত থাকবে 30 বছর ছিল কি না দেশের সবচেয়ে সুন্দরী মেয়ে আরববালা অনিন্দ্য সুন্দরী ষোড়শী উর্বশী তরুণী সে উত্তর আরবের হাদ্রামাউত থেকে সেজে গুজে একটা যুদ্ধ ঘোড়া নিয়ে একাকিনী ঘোড়ার পিঠে উঠেছে উঠে সে দক্ষিণ আরবের দিকে ঘোড়া নিয়ে সফর শুরু করেছে দুই মাস দিন রাত সফর করে সে দক্ষিণ আরব জজিরার ইয়ামান উপকূলে সানা এখান পর্যন্ত এসেছে দুই মাস দিন রাত একা সফর করেছে মেয়েটার দিকে কোনো একটা যুবক এইভাবে একবারও তাকায় নাই সোনাবানের পুঁথি কই না গাজী কালু সাম্পাবতীর পুঁথিও কই না দিস ইজ ফ্যাক্ট দিস ইজ কারেক্ট এগুলোই বাস্তব আর আজকাল ছেলেরা যা টিজিং করে মেয়েরা করে তার 14 গুণ বেশি টিজিং সুরায় নূর খোলেন কোরআনে সুরায় নূর কত বড় সাইকোলজি আর জানিয়া তো আর জানি জেনাকারিনী নারী আর জেনাকার পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে তাদের উভয়কে 100 দররা মারো পারফেক্ট করো তওবা করাও কালেমা পড়ায় আবার ইমান রিনিউ করো এবং এই দুইজন মধ্যে বিয়ে পড়াইয়া দাও আর জানিয়া তো লাই আর জানি লাই কে হইল্লা জানিয়াতান ও মুশরিকাতান যে যুবক যে তরুণীর সাথে জেনা করেছে 80 দররা মারার পরে সেই যুবক ওই তরুণীকে বিবাহ করিতে অবশ্যই বাধ্য থাকিবে এটা মধ্যে সাইকোলজি আছে আপনি একটা প্লেট ভাত এটাকে ঘেটে গুটে খেয়ে চেটে চুটে উচ্ছিষ্ট আপনারা কি বলেন কি আইডা আইডা নাকি কি কর তুই আইডা করছ এই মেয়েটারে এখন তোর আইডা তোরই খাওয়া লাগবে এটা অন্য কেউ খাবে না খেলেও সেখানে প্রাণ চাঞ্চল্যতা আসবে না পরিতৃপ্তি আসবে না তোর ভালো লাগছে এই জন্য মেয়েটার কাছে গেছ ভালো যখন লাগছে তুই বিবাহ করিতে বাধ্য থাকবি আর জানি এত জেনাকারিনী নারী ও জানি আর জেনাকার পুরুষ খুব লক্ষ্য করুন অ্যাটেনশন প্লিজ নারীর কথা আগে বলেছে আই রিপিট দিস ইজ থার্ড টাইম আর জানি এত জেনাকারিনী নারী ও জানি এবং জেনাকার পুরুষ তারা যদি এই অপকর্মে লিপ্ত হয় তাদেরকে 100 দররা মারো তারপরে যার আইডা তারে খাওয়াও যার আইডা তারে খাওয়াও এটা মনোবিজ্ঞান এটা হলো জেনা ব্যবিচারের ব্যাপারে মেয়েরা অগ্রগামিনী বুক ফাটে তো মুখ ফাটে না কথার কথা কিন্তু দেখবেন ওরলা একটা দিশে উলিশি পর এটা পিছলা একেবারে এটা ওরলা তুললেই পড়ে যায় এইভাবে উঠে আবার পড়ে যায় তখন ওড়নার দিকেও চায় চারিদিকে চায় আমার যে ওড়নাটা পড়ছে কয় যেন ওই দিকে তাকাইছে কি আল্লাহ তো এগুলার বানাইছে তরুণ তরুণী নর নারী আল্লাহ বলে যে জেনাকারিনী নারী আর জেনাকার পুরুষ তারা যখন এই কাম করবে তাদেরকে এইভাবে শাস্তি দাও এখানে নারীর কথা আগে বলেছে ঠিক কিনা বলেন আচ্ছা সুরিশামারি আর সারেকো সুরা নূর আর সারেকো আর সারেকাতো সোরা আর সুরুনি জেনার ব্যাপারে জেনাকারিনী আর জেনাকার নারীর কথা আগে আর সুরিশামারির ব্যাপারে কার কথা আগে কি আর সারেকো সোরা ও সারেকাতো সুরুনি তারা যদি অবাবসর হয় অবাবসর তাদের শাস্তি দেওয়া যাবে না হাত কাটা তো দূরের কথা অবসরের কোনো শাস্তি নাই কারণ ইসলামের খেলাফত রাষ্ট্র ব্যবস্থা পুরা নাগরিক জাতি ধর্ম নির্বিশেষে আনা ওলিয়া লেমান লা ওলিয়া লাহু নাগরিকদের 5টা মৌলিক প্রয়োজন
আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে, জাতিসংঘের আইনে ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটা শাসন কর্তৃপক্ষের, গভর্নমেন্ট দিতে বাধ্য, ঠিক কিনা বলেন? এটা কোনো নাগরিকের দিলে এটা সরকারের দয়া নয়, কর্তব্য পালন করা, ঠিক কিনা বলেন? এখন দেখেন কাজী আবু ইউসুফ, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রথম সাকলিন, হি ওয়াজ দ্য চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ বাগদাদ। ইতিহাসের সেই সোনালী যুগে বাগদাদ সুপ্রিম কোর্টের কাজী উল কজাত চিফ জাস্টিস ছিলেন 40 বছরের বেশি, কাজী আবু ইউসুফ। তিনি লিখেছেন, চোর যদি ধরা পড়ে দুই ভাগে তদন্ত করতে হবে, চোরটা কি অভাব চোর নাকি স্বভাব চোর। নবী বলছেন, নবীর কথা অনুযায়ী অভাব চোরকে কোনো শাস্তি তো দেওয়াই যাবে না, যে এলাকায় অভাব চোরে চুরি করেছে সেই এলাকার টিএনও নাকি সরকারি প্রধান অফিসার, তাকে মদিনার সেন্ট্রাল গভর্নমেন্টের ওখানে ডাকানো হবে, তাকে শোকজ করা হবে, তোমার ওখানে ওই লোকটা চুরি করেছে, তার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বৈতুল মাল থেকে ব্যবস্থা করেছিল কি না। যদি দেখা যায় সরকারি কর্মচারী এটা দায়িত্ব পালন করে নাই, তখন কাজী আবু ইউসুফ লিখছে, আমার নবী আমাকে বলেছেন সরকারি কর্মচারীর হাত কেটে দাও, তোমার এলাকার এই লোকটা অভাবের কারণে চুরি করলো কেন? এখন আমরা কোরআনি আইন করতে গেলে স্বভাব চোরের আগে চিল্লায়, ঠিক না বলেন? স্বভাব চোরের আগে চিল্লায়, কোরআনের আইন নিলে হাত একটাও থাকবে না, ঠিক কিনা বলেন? আবার দেখুন আরেকটা আয়াত কি বলবো, আপনারা অন্তত এটুকু বুঝতে পারবেন, কোরআন সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, মানসিক সংশোধনী কিভাবে করেছে। আর শায়খ আর শায়খাত, বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী, হুজুর হয়নি, বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী, এরা যদি জানা করে, এ যা জানাইয়া, আগে দুইটা কিন্তু অবিবাহিত কি, আর জানিয়া তো জানি অবিবাহিত অভাব চোর, আগে দুইটা অভাব চোর, এখন এরা যদি এই কাম করে তাদেরকে একটু পিঠে পাঠাইয়া জারাই না তারে খাওয়াই দাও। এখন এই যে বিবাহিত আর শায়খ আর শায়খাত, বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী, এরা যদি জেনার মতো অপকর্মে লিপ্ত হয়, তাদের কমর পর্যন্ত গেড়ে পাথর মেরে মাথার মগজ উড়িয়ে দাও। আগে দুইটা করেছিল অভাবের তাড়নায়, ওরা অভাব চোরা ছিল, তোর তো বউ আছে তুই করলি কেন, তুই অভাব চোর না, তুই স্বভাব চোর। অভাব চোরও দেশের বেশি ক্ষতি করে না, আপনার খেতে দুইটা মূলা লইয়া গেছে, দুইটা করল্লা চুরি করে নিয়ে গেছে, জাতির কোনো ক্ষতি হয় না, জাতীয় অর্থনীতির উপরে এটার কোনো প্রভাব পড়ে না, একজন ব্যক্তির একটু খারাপ লাগে সে কতক্ষণ চিল্লায় বা লইলে কে আমার আসে চোরে এরকম দিছে এটা খাবি, এরকম মনা মানুষও তো আছে, ঠিক কিনা বলেন? তাহলে অভাব চোরের কোনো বিচার নাই, এয়ার কন্ডিশন বিল্ডিংয়ে বসে বসে কলম দিয়ে খোসা দিয়ে দিয়ে যারা কোটি 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 টাকা জাতির এইভাবে প্রচার করে, আত্মসাৎ করে, বিদেশে সেকেন্ড হোম বানায়, তারা সবাই অবসর না স্বভাবসর, একটাও অবসর না, সবগুলো স্বভাবসর। তাহলে এখন কোরআন আইন যদি হয়, গরিব আমলকেও কারো আমাকে হাত কাটা যাইব না ভাই, হাত কাটা যাবে সব স্বভাবসরের, ঠিক কিনা বলেন? যার জন্য কোরআনের সমাজ ব্যবস্থার কথা বলবে স্বভাব চোরেরা চিল্লানি শুরু করে, কেইটা যদি হয় আমাদের একজনেরও তো আর থাকবে না। এখানে দেখুন আল্লাহর কোরআন এই দুইটা আয়াতকে যদি আপনারা টালি করেন, সাইকোলজি বলতে একটা জিনিস আছে, মনোবিজ্ঞান বলতে একটা জিনিস আছে, কোরআন যতখানে যতগুলো আয়াত সংশোধনী, কোরআনের শব্দের গ্রন্থনা, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফসাহত এবং বালাগাত সব কিছু মিলিয়ে 1500 বছর প্রায় চলে গেছে,
একটা জবর আজ পর্যন্ত বেশকম হয় নাই, একটা জের বোধ হয় বেশকম হয়েছে, জোরে কান। তাই না দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে আমি জাবুর কিতাব নাজিল করেছিলাম, কোরআনের আয়াত। আচ্ছা আজকে কি জাবুর কিতাব দুনিয়ার কোথাও আছে? নাই। জাবুর কিতাবের ভাষা ছিল ইউনানি, ইউনানি, রিপিট থার্ড টাইম, ইউনানি, ইউনানি ভাষা দুনিয়ার কোথাও নাই, হারিয়ে গেছে। দুনিয়ার সব বিশেষজ্ঞ বলছে লস্ট ল্যাঙ্গুয়েজ, ডিড ল্যাঙ্গুয়েজ, হারিয়ে যাওয়া ভাষা, মৃত ভাষা, সেই ভাষা এখন দুনিয়াতে নাই, কেউ ব্যবহার করে না।